আমাদের যাদের আড়িতে এরকম একটা অপশন চলে আসছে, মেটা বেনিফিট অপশন। এই অপশনটা কী জন্য আসছে, এই অপশনটা কাজটা কি আমি আগে বলে নিই। এটা হচ্ছে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ফেজে বা বিভিন্ন সেলিব্রিটিদের অ্যাডিতে দেখে থাকি ব্লু টিক। এরকম একটা ব্লু টিক পাওয়ার জন্য আমাদের এই অপশনটা চলে আসে, মেটা ভেরিফাইড অপশন। ব্লু টিক পাওয়ার জন্য এই অপশনটা আমাদের রিসিভ করা লাগবে। তো কীভাবে রিসিভ করবেন আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাই দিতেছি। প্রথমে ফেসবুক অ্যাপে চলে যাব। এখান থেকে আমরা আমাদের ফেসবুকে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে আসলে দেখতে পাবো মেটা ভেরিফাইড অপশন। মেটা ভেরিফাইড অপশন যাদের নাই ওরা এটার জন্য অ্যাপ্লাই করতে হবে। কীভাবে অ্যাপ্লাই করবেন আগে একটা ভিডিও দেওয়া হয়েছে, ওটা দেখে নেবেন। আর যাদের মেটা ভেরিফাইড অলরেডি চলে আসছে ওরা কী করবেন দেখা যাক। তো আমরা মেটাতে ক্লিক করব, মেটা ভেরিফাইডে ক্লিক করব। মেটা ভেরিফাইডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা আছে জয়েন দ্য ওয়েটিং লিস্ট ফর মেটা ভেরিফাইড। উপর লক্ষ্য করলে দেখতে পারবো লেখা আছে অ্যাডভান্সড ভেরিফিকেশন। আরও লেখা আছে লেট ইউর ফলোয়ার্স নাও ইটস দ্য রিয়েল ইউর উইথ এ ভেরিফাইড ব্যাকডি অন ইউর ফেসবুক প্রোফাইল। মানে হচ্ছে আপনার ফেসবুকে আপনার রিয়েল ছবি যেটা ওটা দিতে হবে, রিয়েল প্রোফাইল দিতে হবে। কোনো অনেক আসে না ফাঁকি ছবি দেয়, ফুলের ছবি দেয়, ওরকম কিছু দিলে আপনার এটা হবে না। আপনি আপনার নিজের অরিজিনাল রিয়েল ছবি দিতে হবে। এখানে পরের অপশানে লেখা আছে ফ্রেটিভ প্রোটেকশন, অ্যাভয়েড ইনফরমেশন উইথ অ্যাক্টিভ অ্যাকাউন্ট মনিটরিং। অর্থাৎ আপনি এখানে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, রেগুলারলি পোস্ট করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, বেশিরভাগ সময় আপনার আইডিকে অ্যাক্টিভ রাখতে হবে আর কি। আমরা পরের অপশানটা দেখব এখানে কি লিখছে। ডিরেক্ট সাপোর্ট, গেট হেল্প হোয়েন ইউ নিড ইট ফ্রম এ রিয়েল পারসন অন ইস্যুজ দ্যাট ম্যাটার টু ইউ অ্যাট দ্য মোমেন্টস। এখানে বলা হয়েছে আপনি যে হেল্পটা চাচ্ছেন আপনি কি এই প্রোফাইলে রিয়েল পারসন কিনা, অর্থাৎ আপনি কি এই প্রোফাইলের মেন মালিক কিনা। তারপর তৃতীয় নম্বর অপশান দেওয়া আছে এক্সক্লুসিভ এক্সট্রেস, ওটাও ওই উপরগুলার মতোই কিছু অপশন। তো আমরা নিচে দেখবো এখানে কি লেখা আছে। আরও লেখা আছে ম্যাটার ভেরিফাইড ইজ নট অ্যাভেলেবেল ফর বিজনেস অর পিপল ইয়াঙ্গার দেন 80 ইয়ার্স অফ এজ, সি অল ম্যাটার ভেরিফাইড এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস। এখানে বলা হয়েছে আপনার বয়স ন্যূনতম 18 হতে হবে এবং আপনার এনআইডি কার্ড থাকতে হবে এবং আপনার বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আইডিকে জয়েন ওয়েটিং লিস্টে পাঠিয়ে দিই। ওই জয়েন ওয়েটিং লিস্টে দেওয়ার পরে এখানে লেখা আছে ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট। ওকে, আমাদের আইডিটাকে মেটা ভেরিফাইড পাওয়ার জন্য ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। ওরা ভেরিফাই করে দিবে, রিভিউ করে দেখবে যে আমাদের আইডিতে সব কিছু ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে আমরা ব্লু টিকটা পাওয়ার যোগ্য হব। তো আমরা আবার দেখে নিব আমাদের আইডিটাকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে কি না। হ্যাঁ, আমরা দেখতেছি আমাদের আইডিটাকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। যদি ব্লু টিকটা পাওয়ার যোগ্য হই আমরা, তাহলে আমাদেরকে অতি শীঘ্রই ব্লু টিকটা দিয়ে দিবে। তো বন্ধুরা, নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।